হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে শেয়ার করবো ইলিশ মাছের সেরা একটা রেসিপি ইলিশ পাতুরি যেটা প্রত্যেকের কাছে কিন্তু খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ইলিশ মাছের এই রেসিপি বানানোর জন্য প্রথম আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে সেই জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুটি বিল চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পোস্ত যতটা পরিমাণ আমি এখানে সর্ষে নিয়েছি ততটা পরিমাণ এখানে পোস্ত নিয়েছি নিয়ে নিচ্ছে এখানে এক টেবিল চামচের মতন কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন সর্ষে বা পোস্ত কোনোটাই কিন্তু আমি আগে ভেজাই নি একদম শুকনো করে প্রথমে বেটে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে একদম ঘন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমাদের আজকের রেসিপির জন্য কিন্তু আমাদের এরকম একটা ঘন পেস্ট লাগবে তো পেস্ট আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে একটা বাটি বাটির মধ্যে আমি পুরো সর্ষে পোস্ত পেস্ট ঢেলে দিচ্ছি এবার এই পেস্টের মধ্যে আমাদেরকে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে হবে দিচ্ছি এখানে যা ধোয়া কিছুটা পরিমাণে জল আর দিচ্ছি দু টেবিল চামচের মতন ফ্রেশ নারকোল কোড়ানো সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল দিচ্ছি সামান্য পরিমাণে চিনি খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ইলিশ মাছ মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এবার মাছের মধ্যে প্রথমে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি যেমন করে মাছ ভাজার সময় আমরা নুন হলুদ মাখাই ঠিক তেমনভাবে কিন্তু মাছের মধ্যে আমাদেরকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে আজকের রেসিপিটা যেহেতু আমরা বাইরে করছি না এটা ভেতরে হবে সুতরাং নুন হলুদটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবে তাহলে মাছ খাওয়ার সময় কিন্তু নুন হলুদটা প্রপার টেস্ট পাবে ভালোভাবে আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা বানাবো পাতুরি সেজন্য এখানে নিয়েছি কলাপাতা পাতা কলা পাতাগুলোকে চার কোণা করে আমি কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে একটুখানি আগুনে সেকে নিচ্ছি এবার এই কলা পাতার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছের পিস দিয়ে মাছের পিসের ওপরে আর একটু ভালোভাবে আর পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে কভার করে নিচ্ছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাতা এভাবে মুড়িয়ে দিচ্ছি যেন খুলে না আসে তোমাদের সুবিধা মতো এটাকে মুড়াবে মুড়িয়ে নেওয়ার পরে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি যেন পাতাটা আমরা ভাজবো ভাজার সময় যেন কোনো মতে খুলে না আসে সেভাবে পাতাটাকে মুড়িয়ে দিতে পারো বা এখানে এরকমভাবে বেঁধে দিতে পারো তো এখানে আমি পাতাগুলোকে বেঁধে দিচ্ছি এভাবে আমি বাদ বাকি সব ইলিশ মাছগুলোকে পাতার মধ্যে পুড়ে নিয়েছি বা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল প্রথমে প্যানের সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর এখন কিন্তু ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ের মাঝে রাখতে হবে তো প্যানে আমার যেহেতু দুটো ধরেছে আমি দুটো করে ভাজছি দিয়ে এক পিট দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে এই পাতাটা উল্টে দিয়ে পরের পিঠ ভেজে নিচ্ছি এভাবে ঠিক সাত থেকে আট মিনিট কিন্তু আমাদেরকে ভাজতে হবে যেহেতু আমরা একদম কাঁচা মাছ দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিলাম যেন পাতাগুলো একটু নরম হয়ে ভাজাটার তাড়াতাড়ি হয় এভাবে দুবার থেকে তিনবার কিন্তু এভাবে ভাজতে হবে তার তবে কিন্তু তোমার ইলিশ মাছ ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে পুরো ফ্লেভার অ্যাবজর্ব করবে সেজন্য তাড়াহুড়ো না করে মিডিয়াম টু লোয়ের মাঝে স্টিম রেখে এভাবে ঢাকা দিয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে পাতা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তখনই বুঝবে যে মাছ কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি তাড়াহুড়ো করো তার ভেতরে কিন্তু মাছ কাঁচা থেকে যাবে আমি এখানে পাতাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি একটু ঠান্ডা করে নিলাম এবারই সুতো কেটে দিচ্ছি খুব কমই লোক আছেন যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না ইলিশ মাছ খাওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই পাগল হয়ে থাকি দু একজন ছাড়া তো এই রেসিপিটা কিন্তু খুব ফেমাস একটা পুরনো রেসিপি আর আর বড় রেস্টুরেন্টে কিন্তু এর জন্য অনেকটাই আমাদেরকে দাম পে করতে হয় তো এই ছিল আমার আজকে বাড়িতে বানানো খুব সহজ পদ্ধতিতে স্পেশাল একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো